ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 80 দশকে ফেনীর একটি গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। এরপর 90 দশকে রাজনীতিতে আগমন তার। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ঘোরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ পাওয়ার পর জড়িয়ে পড়েন টেন্ডার ও চাঁদাবাজি এবং সর্বশেষ অবৈধ ক্যাসিনো ব্যবসায়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নামে যেমন, ঠিক কাজও ছিল সম্রাটের মতোই। এ যেন এক সিনেমার গল্প। সম্রাটের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবা রাজুকে চাকরি করতেন। বাড়ি পরশুরামে হলেও সেখানে তাদের পরিবারের কেউই থাকেন না। বাবার চাকরির সুবাদে ঢাকাতে বড় হন সম্রাট। পরিবারের সঙ্গে প্রথমে বসবাস করতেন কাকরাইলে সার্কিট হাউস সড়কের সরকারি কোয়ার্টারে। রাজনীতিতে সম্রাটের যাত্রা শুরু হয় 90 দশকের শুরুর দিকে। তখন তিনি কিছুদিন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পরিচিত জনেরা। বিএনপির 1991 থেকে 96 আমলে ছাত্রলীগ ছেড়ে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন সম্রাট। এরপর 2002 সালে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 2012 সালে সম্রাট ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি সম্রাটকে। রাজধানীর ক্লাবপাড়ায় রমরমা জোয়ার আসর পরিচালনা করে ব্যাপক আলোচিত হন তিনি। ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসাও যুক্ত করেন সম্রাট। মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, পল্টন এলাকাসহ অন্তত 10টি ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে তিনি জড়িত। ক্যাসিনো ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণে গত 10 বছর প্রভাব ধরে রেখেছেন সম্রাট। চাঁদাবাজের টেন্ডার নিয়ন্ত্রণ, বাড়ি ও জমি দখল সবই ছিল তার নিয়ন্ত্রণে। এইসব উৎস থেকে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন সম্রাট। আঞ্জুমানে মফিদুল ইসলামের জাকাতের অর্থ ও অনুদানেও চাঁদার ভাগ বসানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ ক্যাসিনো বিরোধী অভিযানের পর গ্রেফতার হন ঢাকার ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ।